কলকাতায় কিন্তু নাইট কার্ফিউ 31শে ডিসেম্বরের জন্য এখন অবধি যা গাইডলাইন আছে সেই অনুযায়ী কালকে বা 31শে ডিসেম্বর কোনো নাইট কার্ফিউ নেই। এর মধ্যে অনেক ক্লাব, ক্যালকাটা ক্লাব, টলি ক্লাব, তারা কিন্তু তাদের ইভেন্টস ক্যান্সেল করেছে কালকের জন্য। কোনো মাস পার্টি হবে না। অনেক ক্লাবস, রেস্টুরেন্টস কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টস করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তারা কিন্তু পার্টি করাবে। এরকমই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে দু শ্রেণীর ক্লাবস, যেখানে পার্টি হচ্ছে আর আরেক জায়গায় যেখানে পার্টি হবে না। কিন্তু ক্লাবসগুলো এখন কিভাবে এখানে নিজেদের মধ্যে রেস্ট্রিকশন বা গাইডলাইন নিজেরা ইস্যু করে কিভাবে ক্রাউড ঠেকাবে, সেটার জন্যই আমরা চলে এসেছি বিলিয়ন্সে বাইপাসের ওপরে একটা নাইট ক্লাব, যেটা কালকে পার্টির জন্য কমপ্লিটলি রেডি। আর আমাদের সাথে সিরাজ আছেন। সিরাজ, আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবো যে কালকে ওভার ক্রাউডিং যদি হয় আপনারা কী করে সেটাকে? স্যার, আমাদের টোটাল কভার আছে 120 যদি অ্যাভাব হয়ে যায় তাহলে আমরা গেস্টদেরকে ওয়েট করাবো। যদি আমাদেরকে রিজার্ভেশন সিস্টেম আছে, রিজার্ভেশন অনুযায়ী গেস্ট আসবেন, এবং তারপরেও যদি ওয়াকিং গেস্ট আসে যার ফলে যে ক্রাউডটা তৈরি হবে তাদেরকে আমরা একটা জায়গা বসানোর চেষ্টা করব, যেখান থেকে পরে টেবিল খালি হলে আমরা তাদেরকে সেই টেবিলে। ওয়েটিং জোন আছে, সেটা কোথায়? স্যার আসুন, এইখানে যেরকম ওনারা বলছেন যে একটা ওয়েটিং জোন ওনারা করে রেখেছেন, যাতে এখানে মানুষজনের যদি ভিড় বেশি হয়, যেহেতু 120 ক্যাপাসিটি, তাহলে ওয়েটিং জোনটা কোথায় এক্স্যাক্টলি আমরা দেখতে পারবো? আচ্ছা, তাহলে ওইখানে আপনাদের ওয়েটিং জোন, তো তাহলে পাবলিক এখানে ওয়েট করবে যাদের এখানে সিট যারা পাচ্ছেন না। টোটাল কতজন আপনারা অ্যালাউ করছেন? 120 স্যার। আচ্ছা, প্রত্যেকটা টেবিলে কি স্যানিটাইজার? প্রত্যেকটা টেবিলে স্যানিটাইজার আছে, আমাদেরকে কিউআর কোড স্ক্যানার মেনু আছে, কোনো ফিজিক্যাল মেনু নেই। ফিজিক্যাল মেনু নেই কোভিড এর জন্য, ফিজিক্যাল মেনু দেওয়া অসুবিধাজনক এবং গেস্টরা পছন্দ করেন না, সেহেতু আমরা প্রোটোকল অনুযায়ী কিউআর কোড মেনু ইউজ করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা টেবিলে স্যানিটাইজার্স আছে। সরকারের তরফ থেকে এখন অবধি কোনো গাইডলাইন্স আপনাদেরকে দিয়েছে কালকের জন্য? কালকের জন্য এখনো পর্যন্ত কোনো গাইডলাইন্স আসেনি, কিন্তু আমরা যে গাইডলাইন্স আমাদের আগে দেওয়া হয়েছিল সেই গাইডলাইনগুলো দিয়েই আপনারা ফলো করার চেষ্টা করছি। প্রশ্ন আপনাকে করব, জেনারেলি আমরা দেখি যে বারে লোকজন বসে ড্রিঙ্ক করে, কিন্তু কালকের জন্য বা এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে যেহেতু ওমিক্রনের এতটা প্রভাব, সেহেতু আমরা চেষ্টা করব যে বারের সামনে কোনো গেস্টকে না বসাতে, যেহেতু আমাদেরকে টেবিলস আছে অনেক, আমরা সেই টেবিলসেই গেস্টকে বসানোর চেষ্টা করব। টেবিলসে বসে আর মানুষ যদি ডান্স করতে চায় ডান্স ফ্লোরে? ডান্স ফ্লোর ওপেন আছে, বাট খুব ক্রাউডেড নয়, কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষই যদি ডান্স করতে চায় তাহলে। ওভারক্রাউডিং কোনোভাবে আপনারা ডান্স ফ্লোরে অ্যালাউ করবেন? ফ্লোরে অ্যালাউ করা হবে না। আমরা সিরাজের সাথে কথা বললাম বিলিয়ন্সে, যিনি পুরোপুরি বুঝিয়ে দিলেন আমাদেরকে যে যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ডিরেক্ট গাইডলাইন্স কালকের জন্য আসেনি ক্লাবসগুলোর জন্য, যারা ক্লাবস কালকে খোলা রাখবে তারা কীরমভাবে ফাংশনিং করবে, আমরা এটাই আশা করবো যে সবাই নিজেদের মতো গাইডলাইন মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কালকে মানে 31st আর 1st January কিন্তু ভালো করে কাটা, কিন্তু যাতে করোনা যাতে কিছুভাবে না স্প্রেড করে। ক্যামেরা কিরণজিতের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।